আগামীকাল লটারি প্রাপ্তি তিনটে রাশির হতে চলেছে, অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগে লটারি থেকে ভাগ্য বদলাবে এই তিনটে রাশির জাতক জাতিকাদের। এই নিয়েই আজকের আলোচনা। আগামীকাল 23 অক্টোবর বুধবার তিনটে রাশির ভাগ্য বদলাতে পারে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকলে সবটাই কিন্তু জানতে পারবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই অর্থপ্রাপ্তির যোগ বহু দিন ধরে আমি আলোচনা করি, কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, তাদেরকে অ্যালার্ট করাই আমার কাজ। অ্যালার্ট করার জন্যই এই রাশিফলগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি। যারা যারা অ্যালার্ট থাকতে পারবেন তারা তাদের ভাগ্য বদলে ফেলবেন। দেখুন, আমার এই আলোচনায় 50% জাতক জাতিকাদের ভাগ্য সম্পূর্ণ বদলে গেছে এবং যাবে, আর 50% জাতক জাতিকাদের কিচ্ছু মিলবে না, তারা তাদের জায়গাতেই বসে থাকবে। এরও কারণ আছে। আপনি যদি ভাবেন আমার নাম অর্থাৎ রাশির নাম উনি বলছেন, আমি সব পেয়ে যাব, কিছু করব না, এত সোজা নয়, কিছুই মিলবে না। আর যদি মনে হয় যে না, আমার রাশিটা বলল, দেখি আমার সব ঠিকঠাক আছে কিনা, যদি দেখতে পারেন কি দেখবেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে, বা অনেকে জানেও যে আমার এইগুলো সব ঠিক আছে কি না খারাপ আছে, যদি দেখছেন সব ঠিকঠাক আছে তারপরে আপনি চেষ্টা করবেন, তারপরে গিয়ে সফলতা আমি বলবো আর আপনি পেয়ে যাবেন, একদম না, যেটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। তবে এই আলোচনাটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, তাই কোন কোন রাশির অর্থপ্রাপ্তি যোগ তাদেরকে আমি অ্যালার্ট করি। সেম একই রাশি হাজার হাজার কোটি কোটি জাতক জাতিকারা আছেন, সকলের সাথে কি মিলতে পারে কখনো? সম্ভব? সেটা সম্ভব না, কারণ গ্রহ নক্ষত্র প্রত্যেকের ভালো কখনোই থাকবে না, আবার প্রত্যেকের খারাপও থাকবে না। যাদের ভালো থাকবে মিলবে, যাদের খারাপ থাকবে মিলবে না। যদি তাই হতো, সবার যদি একই হতো, তাহলে তো প্রত্যেকে কোটিপতি হতো। কে কাজ করতো? শ্রমিকের আপনার জুতোকে বানাতো, জামাকে বানাতো, চাষকে করতো? কেউ করতো না। এটা একদম উপরের, আমরা যাকে উপরালা বলি, তারাই এইভাবে তৈরি করে পাঠিয়ে যায়। গ্রহ কিছু ভালো করে দেবে, তারা ধনী হবে, আর কিছু জাতক জাতিকাদের গ্রহ খারাপ করে দেবে, তারা সবসময় একদম লেবার শ্রেণীর হয়ে থাকবে। এবার তার মধ্যে থেকে যদি আপনার বড় আশা বড় স্বপ্ন থাকে, সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে হিসাব। আর সেখানে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আমার রাশি আছে আমি সব পেয়ে যাব, অত সোজা কখনোই সম্ভব না। এবার চেষ্টা করুন, অবশ্যই আপনারও হবে, হতে পারে। তাই এই কথাগুলো কেন বললাম, অনেকে বুঝতে পারে না, রাশি দেখে আর বাহ আমি সব হয়ে যাবে, তারপরে গিয়ে দেখে যে হয় না, আপনার হয় না বলে প্রত্যেকের হয় না, এই ভাবনাটা তো ভুল। আমাদের কাছে সব তথ্য আছে, প্রমাণ আছে। কারণ ধরুন আপনার ভাগ্যটা হঠাৎ করে বদলে গেল, তারা আমাকে অবশ্যই মেসেজ করে, জানায় যে আমার এই এই হয়েছে। সেই তথ্যগুলো আমাদের কাছে থাকে, আমরা কোনো ফেস করি না, ভিডিওর মধ্যে এরর তা আর বলি না, আমাদের এখানে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হয়, তাই সেই জায়গাগুলো আমরা ফেস করি না, অনেকে জানে না। কিন্তু এই আলোচনা থেকে বহু লোকের ভাগ্যর পরিবর্তন হয়ে গেছে। এবার আসুন, আমি তো আলোচনা করবই এই লটারি প্রাপ্তি নিয়ে, তার আগে আসুন আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন বলে নিই। আমি বেশ কয়েকদিন ধরেই এই আলোচনাটা করছি, তার কারণ অনেকেই বুঝতে পারছে না, নাম্বার পাচ্ছে, কল করে বসছে, হোয়াটসঅ্যাপে বা নর্মাল কোনোরকম রেসপন্স নেই, মন মানুষের কথা খারাপ হচ্ছে। আপনারা যদি কেউ এই প্রোগ্রামগুলো দেখেন, একটা মিস করেন, আর একটা মিস করেন, একটা যদি দেখে ফেলেন তাহলে বুঝতে পারবেন সিস্টেমটা, যে কারণে রোজই বলা হয়। দেখুন, এখানে দুরকমভাবেই আপনারা পরিষেবা পেতে পারেন, অর্থাৎ একটা অনলাইন একটা অফলাইন। আপনারা যারা সরাসরি আসতে চাইছেন, আসতে পারেন তারাপীঠ এবং নদিয়া বীরনগর। নদিয়া বীরনগর নিজের মন্দির, সোম মঙ্গল বুধ তিন দিন পেয়ে যাবেন, বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা। তারাপীঠ কালী পুজোর পর সপ্তাহে দুদিন পেয়ে যাবেন, শুক্র শনি, সেম টাইম 11টা থেকে সন্ধ্যে 6টা। এবার এই জায়গায় যারা আসতে চাইছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে বা পাওয়াইজে পাঠিয়ে দেবেন যে এই জায়গায় অমুক তারিখে যেতে চাই, আমার নাম এই, আমার ঠিকানা এই, আমার এখান থেকে আপনার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো অ্যাড্রেসটা চলে যাবে, সেই অনুযায়ী চলে আসবেন, খুব ইজি। আর আপনি অনেক দূরে থাকেন, আসতে পারবেন না, তাহলে কি করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন, আমি বাড়িতে বসেই কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই, প্রসেস কী আছে, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে সব পাঠিয়ে দেবে, সেইভাবে দেখে শুনে পছন্দ করে যদি মনে হয় আমি করাবো, তাহলে আপনি প্রসেস কমপ্লিট করবেন, আমি কল করব, আমার সাথে আপনার কথা হবে, এবং যত টাইম আপনি সময় দিতে পারবেন তত টাইম, কোনো সময়ে বাধা নেই, 2 মিনিট 5 মিনিট
এইভাবে আপনার অনলাইন বাড়ি বসেও করাতে পারবেন। এবার কেন যোগাযোগ করবেন, সমস্যা কি সমাধান করা হয়? দেখুন, বর্তমান পরিস্থিতিতে যে সমস্যাগুলো আমাদের তৈরি হচ্ছে সবটারই সমাধান করা হয়, তবে যদি কারোর সমস্যা থাকে তারাই যোগাযোগ করবেন, যাদের কোনো সমস্যা নেই যোগাযোগ করবেন না, এগুলো ভালো না। এখন প্রবলেমে পড়ে আছেন, কোথাও না কোথাও আপনাকে যেতেই হবে, তখন আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর যদি ছোটোখাটো সমস্যা, ও ঠিক হয়ে যাবে, তার জন্য কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। এবার তাও কোন কোন দিক থেকে সফলতা পাবেন একটু বলে দিই। দেখুন, গ্রহগত তো আছেই সেগুলো, এছাড়াও এই মুহূর্তে যেটা অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ বশীকরণ শত্রু দমন, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নেই, নষ্ট হয়েছে, সেখান থেকে কী করে সুখ শান্তি পেতে পারেন? আপনার স্ত্রী বা আপনার স্বামী চলে গেছে ছেড়ে, কী করে আনতে পারেন? বা বেশ কিছু জটিল এবং গুপ্ত রোগ আছে যেগুলো সামনাসামনি আসলেই আলোচনা করা যাবে, সেগুলোর থেকেও মুক্তি পেতে পারেন। তবে যেটা আমি বললাম, যদি প্রয়োজন থাকে, আপনি বিপদে আছেন, যোগাযোগ করবেন, ভালো থাকলে কখনোই যোগাযোগ করবেন না, কারণ আরও ভালো থাকবো, দরকার নেই, যা আছে ভালো আছেন। তাহলে আসুন বিস্তারিত বোঝানোর চেষ্টা করি এই অর্থপ্রাপ্তির যোগে লটারির কথা আমি কেন বলি। অর্থপ্রাপ্তির যোগ মানে কোনো না কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দেবে, সেটা হতে পারে লটারি থেকে, হতে পারে পৈতৃক সম্পত্তির থেকে, হতে পারে যে কোনোভাবে। তাই এখানে অর্থপ্রাপ্তির যোগ মানেই বর্তমান আমি লটারি দিয়ে বোঝাই, কারণ এই মুহূর্তে লটারিটাই আছে সামনে, তাকালে দেখা যায়। এবার অনেকে তো, অনেকে কি ম্যাক্সিমাম জাতক জাতিকারা লটারি পছন্দ করে, কিছু রাশির মানে জাতক জাতিকারা তারা কিন্তু লটারি পছন্দ করে না, সংখ্যাটা কম, পছন্দ করে বেশি। তাই যারা পছন্দ করে, মাঝে মধ্যে কাটে, তারা তো কাটবেই, আমি লাকি নাম্বার এবং শুভ সময় বলবো, ভাগ্য বদলাতে পারে। আর যারা পছন্দ করে না, কখনো লটারি কাটতে চায় না, খারাপ নজরে দেখে, তাদের আমি স্যালুট করি, তাদের জন্য আমি বলবো চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে কোথাও না কোথাও আপনি কিছু পড়ে পেতে পারেন, সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে, তবে এটা সময় সাপেক্ষ, মানে কালই ভাগ্য বদলাবে তা নয়, দেখা গেল কাল 10 টাকা বা 500 টাকা পড়ে পেলেন, সেই টাকাটাকে আপনাকে অবশ্যই মান্যতা দিয়ে গগাজল ছিটিয়ে আপনার মনের সব কথা লাল পেন দিয়ে লিখে ঠাকুরের আসনে রেখে দিন, 21 দিন পর তুলে নিয়ে গিয়ে ক্যাশে রাখুন, তারপর থেকে ধীরে ধীরে চেঞ্জ, অর্থাৎ এটা কিন্তু লং প্রসেস। আর লটারির সাথে সাথে হয়ে গেল, সেটা আলাদা বিষয়। তাই এইভাবে কাজ করে। আমি বলবো যারা লটারি কাটেননি কখনো কাটতে যাবেন না, যারা কাটেন তারাই নাম্বার এবং শুভ সময় ফলো করে কাটতে পারেন। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি, যে তিনটে রাশিকে নিয়ে আজকের আলোচনা। প্রথমেই ধনু রাশির কথা বলবো, দারুণ সময় আগামীকাল, কিন্তু অর্থপ্রাপ্তির যুগে আপনার নাম বেরিয়েছে, ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, তাই অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এবং যারা লটারি কাটেন, একটা ছোট করে লটারি কাটুন, লাকি নাম্বার আমি বলে দেবো এবং শুভ সময়। যারা লটারি পছন্দ করেন না, তারা বলবো চোখ কান খোলা রাখুন, রাস্তায় উপরে পেতে পারেন, বা যে কোনো দিক থেকে আপনার হাতে কিছু হলেও অর্থ আসতে পারে। তাই অ্যালার্ট থাকলে আপনারা কিন্তু আমি যে কথাগুলো বললাম মিলিয়ে নিতে পারবেন। এরপর 2 নম্বর কুম্ভরাশি, দারুণ সময় থাকবে কুম্ভরাশির জাতক জাতিকাদের, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে, সেটা লটারি থেকেও হতে পারে, অন্যান্যভাবেও হতে পারে। তাই লটারি থেকে আপনার যদি ভাগ্য বদলায়, তাহলে সেখানে লটারি কাটতে হবে, মিলাতে হবে। আর আপনি লটারি পছন্দ করেন না কখনোই, তাহলে কি করবেন, দরকার নেই, চোখ কান খোলা রাখুন, রাস্তাঘাটেও পেতে পারেন, যে কোনোভাবেই অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে এবং সম্পূর্ণভাবে আপনাকে ঠিক আমি যেভাবে বলবো সেইভাবে চলতে হবে, এবং লাকি নাম্বার এবং শুভ সময় দেখে যারা লটারি কাটেন তারা কাটতে পারেন, যারা কাটেন না তারা একদমই যাবেন না। আপনার কিন্তু কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি ঘটবে, সেটা হতে পারে অল্প, সেটাকে মান্যতা দিতে হবে, খরচ করবেন না, খরচ করলে কিন্তু কিছু হবে না। যদি আপনি 10 টাকা বা 500 টাকা পান, খরচ করা যাবে না, ওটাকে একদম সম্মান শ্রদ্ধা করে রেখে দিন। সর্বশেষ 3 নম্বর মীন রাশি, দারুণ সময় থাকবে, মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল এত ভালো থাকবে, অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে, লটারির থেকেও আপনার হাতে অর্থ আসতে পারে। সঠিক সময় এবং সঠিক নাম্বার যদি আপনি পছন্দ করে নিতে পারেন, যেটা আমি বলে দেবো, তাহলে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এটা তো গেল যারা লটারি কাটেন তাদের জন্য, যারা লটারি কাটে না তারা চোখ কান খোলা রাখবেন, যে কোনোভাবেই হোক না কেন আপনার হাতে কিন্তু অর্থ এসে ধরা দিতে পারে। এবার আসুন এই আগামীকাল যে লটারি কাটবেন লাকি নাম্বারটা কত। আগামীকালের লটারির নাম্বার, লাকির যে নাম্বার সেটা হচ্ছে 9 এবং 3, টিকিটে থাকতে হবে, এবং লাস্ট সব কটা নাম্বার যোগ করে সিঙ্গেল এয়ারে এই 9 হতে হবে বা 3 হতে হবে।
তাহলে এই নাম্বারটা আপনার। এবার আসুন শুভ সময়। শুভ সময় আগামীকাল সকাল 9টা থেকে বেলা 11টা, দারুণ সময়। এই সময় মেনটেন করে টিকিট কাটতে পারেন। এই সময়টা যদি বের করতে না পারেন, ব্যস্ততা থাকার কারণ, ভীষণ ব্যস্ত, তাহলে করবেন রাহুকালটা এড়িয়ে গিয়ে সারাটা দিন যখন খুশি কাটতে পারেন। রাহুকাল কখন বলে দিচ্ছি, আগামীকাল বেলা 11টা 21 মিনিট থেকে বেলা 12টা 47 মিনিট সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না, এছাড়া সারাটা দিন শুভ, যখন খুশি কাটতে পারেন। চেষ্টা করবেন সকালের দিকে যেটা শুভ সময় বেরিয়েছে মেনটেন করার। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।